Hello everyone, welcome back to my channel. I hope তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি. And কিছু বলতে শুরু করার আগে বলে দিই যে ফ্যানের আওয়াজটাকে প্লিজ ইগনোর করে দিও. জানি খুব বাজে একটা আওয়াজ হয়, বাট কিছু করার নেই গো. সত্যি কথা বলতে প্রচন্ড গরম লাগছে আর ভাইয়ের ঘরে না একটু বেশি একটু গরম মানে লাগে. তো এক দুইবার আমি চেষ্টাও করলাম যে ফ্যানটাকে অফ রেখে যদি রেকর্ড করতে পারি, বাট কিছুতেই পারছি না. প্রচন্ড বাজে ভাবে গরমটা লাগছে, তো প্লিজ ইগনোর করে দিও, কিছু করার নেই. তো যাক, যা বলার জন্য মেইনলি ক্যামেরা অন করলাম, এই ভিডিওটা রেকর্ড করছি যা বলার জন্য. তো সেটা তাড়াতাড়ি করে বলে ফেলি. অ্যান্ড টাইটেল দেখে তোমরা হয়তো বুঝেই নিয়েছ একটু একটু যে হ্যাঁ কী নিয়ে বলতে চলেছি. তো হ্যাঁ, আজকের দিনেই এই 9th July 2021 ছিল সেদিন যেদিন এই চ্যানেল দ্য শ্রীজ ব্লগস ক্রিয়েট করেছিলাম বলাটাও ভুল. আমি একা কিছুই করিনি, আমার একার দ্বারা কিছু সম্ভবও ছিল না. এক বছরে যা যতটুকু হয়েছে এই চ্যানেলের ভালো মন্দ মানে সেগুলোতে আমি একা মানে কিছুই না. তো সেগুলোর মানে ধরো সব কিছুর পেছনে কিছু মানুষ আছে, তাদের কথা পরে বলছি. বাট সব মানে সবার প্রথমে তোমাদের কথা বলবো, কারণ আমি যেভাবে ইরেগুলার বেসিসে ব্লগ আপলোড করি সেই হিসেবে আমি তোমাদের কাছ থেকে যথেষ্ট পেয়েছি, মানে রিটার্নে যথেষ্ট পেয়েছি. মানে যেমনটা আমার যতটুকু ধরো এক্সপিরিয়েন্স আছে, যে সমস্ত চ্যানেলগুলো রেগুলার বেসিসে ধরো মানে অ্যাক্টিভ আছে সেই চ্যানেলগুলো কিন্তু খুব ভালোভাবে গ্রোথ করছে, খুব ভালো মানে কি বলবো সাপোর্ট পাচ্ছে তারা, খুব মানে ভালোভাবে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি. তো সেই হিসেবে তাদের তুলনায় ঠিক আছে আমার চ্যানেলটা কিন্তু মানে খুব যে খারাপ চলছে সেটাও না, আবার খুব ভালো চলছে সেটাও না. কারণ হচ্ছে আমি একদমই রেগুলার বেসিসে আমি ব্লগ দিই না, আমি এটা জানি. আর কেন দিই না সেটাও বলবো আজকে. তো যাই হোক, সব মিলিয়ে আমি যতটুকু দিই তার মানে বদলে তার থেকে ফেরত আমি তোমাদের কাছ থেকে অনেক পেয়েছি, মানে যথেষ্ট পেয়েছি, আমি সন্তুষ্ট ঠিক আছে এটাতে. আর প্লিজ এইভাবেই তোমরা সাপোর্ট করো, এভাবেই আমাকে ভালোবাসা দিও, যেন এই ছোট্ট পরিবার আস্তে আস্তে আর একটু বড় হয়। আমার এরকম কোনো কম্পিটিশন নেই বা এরকম কোনো টার্গেট নেই যে আমার রাতারাতি 10K হয়ে যাবে, 100K হয়ে যাবে, 1 মিলিয়ন হয়ে যাবে, এরকম কোনো মানে কম্পিটিশন নেই সত্যি কথা বলতে. তো ঠিক আছে, যখন দেখি অন্যান্য চ্যানেলগুলো মানে ব্লগিং চ্যানেলটাই তো আমি মানে স্পেশালি বেশি ফলো করি, কারণ সত্যি কথা বলতে না আমি বেশিরভাগ অত সিরিয়াল বা কোনো মুভি টুভি অত দেখি না যতটা আমি ব্লগিং চ্যানেলগুলো ফলো করি. তো চ্যানেলগুলো বলাটাও ভুল, আমি এক দুটো চ্যানেল মানে রেগুলার বেসিসে দেখি, বাট মানে ধরো আরও কয়েকটা আছে যেগুলো আমি রেগুলার দেখি না, তবে এক দুটো মানে রেগুলার দেখি. তো যাই হোক, আমি সেগুলোতে দেখি যে 100K হয়েছে, কেক কাটিং করছে, সেলিব্রেশন করছে, একটা সিলভার বাটন আসছে সেটার একটা আলাদা আনন্দ, সাবস্ক্রাইবারদের মানে সাবস্ক্রাইবারদের সাথে দেখা হচ্ছে. তো সব মিলিয়ে একটা মানে সেগুলো খুব ভালো একটা মোমেন্ট লাইফে, মানে অ্যাজ এ ব্লগার বলতে পারো. তো যাই হোক, মনে হয় যে সেগুলো হয়তো আমার সাথেও একদিন হবে, আমিও একদিন সেগুলো নিয়ে আনন্দ করব. তবে এরকম না মানে এরকম ভাবি না যে রাতারাতি আমি যেন আমার হয়ে যাক. আমি আমি মানে ভাবি, আমি জানি মানে এটা মানুষকে জানা উচিত, তুমি যতটা দেবে মানে তারপরে কিন্তু তুমি পাবে ততটা. কারণ তুমি ভাবছো, আমি বাড়িতে বসে বসেই ভাবছি যে হ্যাঁ আমি রাতারাতি মানে ধরো কী হবো, যে মুখে সম্মানী হয়ে যাবো, মানে সেরকম করলে তো হবে না, তোমাকে রীতিমতো পরিশ্রম করতে হবে, রীতিমতো তোমাকে খাটতে হবে. তো সেই রকম ব্যাপার, আমি মাত্র ধরো সপ্তাহে একটা ভিডিও দিচ্ছি বা কোনো মানে ধরো এক এক সপ্তাহ তো দিচ্ছিই না, এই যে 7 দিন ধরে দিতে পারছি না, যদিও আমি বলেছিলাম লাস্ট ব্লগে যে আমাদের প্রোগ্রাম আছে মানে যে গানের গ্রুপ, তো সেটা নিয়েই ব্যস্ত, মানে সত্যি কথা বলতে রিহার্সালে একদমই সময় পাচ্ছি না, তো সেই জন্যই কোনোরকম শর্টসও দিতে পারিনি. তো যাই হোক, এরকমভাবে যেই যে মানে ধরো এগুলো করছি আর তোমাদের কাছ থেকে আমি ভালো কিছু মানে ধরো কী বলবো যে হ্যাঁ তোমরা আমাকে সাবস্ক্রাইব করে যাচ্ছ, আমি ঠিকঠাক ব্লগই দিচ্ছি না, সাবস্ক্রাইব করে যাচ্ছ, তোমরা লাইক করছো, কমেন্ট করছো, এরকম তো হবে না. তো সেইরকমই আমি আমি মানে ধরো এটাই ভাবি যে আমি যতটুকু দিয়েছি তোমাদের আমি ফেরতে অনেকটা পেয়েছি, যথেষ্ট পেয়েছি, আই এম হ্যাপি. তো যাই হোক, এবার আসছি সেই মানুষগুলোতে, মানুষগুলোর মানে কথা নিয়ে যে মানে কারা আছে এই চ্যানেলটা মানে ক্রিয়েট করার পেছনে, শুধু আমি তো একা না. তো প্রথম হচ্ছে আমার ভাই, তারপর হচ্ছে আমার এক বেস্ট ফ্রেন্ড, আর হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলতে পারো আমার মা. কারণ সব কিছু শেষে যখন আমি ব্লগটা আপলোড করছি তখন কিন্তু আমার নেটের দরকার, আর এই ওয়াইফাইটা কিন্তু রিচার্জ আমার মাই করে দেয়, তো
এই মানুষগুলো ছাড়া একদমই সম্ভব না। তারপর আমার কিছু ফ্রেন্ডস আছে, কিছু ফ্যামিলি মেম্বার্স আছে, আমার যে গানের গ্রুপ তারা প্রত্যেকে এতটা আমাকে সাপোর্ট করে। হ্যাঁ, মজাও করে আমার বলার স্টাইল নিয়ে ইয়ে করে, কিন্তু মানে সেটাকে মানে কি বলবো, কোনো বাজেভাবে তারা আমাকে ইয়ে করে না, ডিমোটিভেটেড করছে তেমন কিছু না, সবাই সাপোর্টই করেছে। তবে মানে যতটা এই যে বলছি যে সবাই সাপোর্টই করেছে, মানে যতটা সহজভাবে বলছি ততটাও সব কিছু সহজ ছিল না। এক বছরের জার্নি ততটা ইজি ছিল না, কারণ প্রত্যেকটা মানুষকে আমাকে বুঝাতে হয়েছে যে এটা এরকম কোনো ব্যাপার না, এখন নর্মাল ব্যাপার। এই যে দেখো মানে এত এত ব্লগিং চ্যানেল আছে, তারাও তো দেখাচ্ছে মা, তারাও তো করছে, তো মাকেই বেশিরভাগ আমাকে বুঝাতে হয়েছে। আর সিচুয়েশানটাই তখন ওরকম ছিল একটু বাড়ির, কারণ বাবার চলে যাওয়াটা হঠাৎ করে মাত্র দু মাস হয়েছিল, মে মাসে এরকম একটা ব্যাড নিউজ আসলো, আর জুলাই মাসে এই চ্যানেলটা ক্রিয়েট করলাম। তারপরে ধরো যেহেতু আমার কন্টেন্ট মেন কন্টেন্ট এটাই যে ফ্যামিলি ব্লগ, মানে লাইফস্টাইল ব্লগ, তো কী খাচ্ছি, কী পড়ছি, কী মানে রান্নাঘরে খাচ্ছি না ঘরে ঘুমাচ্ছি, কী মানে যা করছি বাড়ির সব কিছু, ধরো আমাকে অন ক্যামেরা দেখাতে হচ্ছে, বলতে হচ্ছে, তো সেগুলো না মানে মার কাছে একটু কেমন যেন লাগছিল। তো মাকে যে মানে বুঝালাম, তারপরে মা যে বুঝলো, তো সত্যি আমি খুব লাকি যে মানে যারা ধরো ভাবছিলো যে মানে হয়তো ঠিক না, তো তাদেরকে বোঝানোর পর তারা বুঝেছে। আর মানে সেই মানুষগুলো মানে তেমন কেউ না, আমার মাই ধরো, মা মানে মাকেই বুঝাতে হয়েছে, বাকি দাদা দিদিরা যারা আছে তাদের একটু বোঝালাম যে যেমনটা ভাবছো যে পড়াশোনা শেষ হয়ে যাবে মানে তেমনটা না। তো যাই হোক, মানে মোরালে সবাই আমাকে সাপোর্ট করেছে মানে সব কিছু বোঝার পর। অ্যান্ড তারা এটাও বলেছে শুধুমাত্র এটা নিয়ে থাকলেই মানে হয়ে যাবে না, পড়াশোনাটা ঠিকঠাক চালিয়ে যেতে হবে। আর আমারও এটা মনে হয়, কারণ আমার পড়াশোনার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে ছোট থেকেই, যতটা আমার সোশ্যাল মিডিয়াতে ইন্টারেস্ট আছে তার থেকে বেশি আমার পড়াশোনার দিকে আছে। তো জানি না, এই ব্লগিং ব্যাপারটা না হঠাৎ করেই ভালো লাগলো, আর এই ভালো লাগা ব্যাপারটা থেকে ক্রিয়েট করলাম চ্যানেল। আর আজকে এক বছরের মধ্যে আমি ভালোবেসে ফেলেছি, সত্যি কথা বলতে এই ব্লগিং ব্যাপারটা ভালোবেসে ফেলেছি, দ্য শ্রীজ ব্লগসকে ভালোবেসে ফেলেছি, দ্য শ্রীজ ব্লগসের যে একটা ছোট্ট পরিবার তাদের সবাইকে, তোমাদের সবাইকে ভালোবেসে ফেলেছি। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমরা এতটা আমাকে সাপোর্ট করেছো। আজ থেকে এক বছর আগের যে ভিডিওটা মানে আছে ধরো, তো সেটা দেখে আজ মনে হয় যে আরও বেটার কিছু করতে পারতাম, বলতে পারতাম। বাট তারপর পরে আমার এটাও মনে হয় যে সেদিন যদি সেভাবেই আমি না শুরু করতাম, তাহলে আজকে এই যে মানে এক বছরের জার্নি, এই যে এক বছরে আমি অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, কনফিডেন্স আমার চলে এসেছে অনেকটা অন ক্যামেরা কথা বলার, মানে যতটা মানে ইজি মনে হয় ততটা ইজি না কিন্তু, কারণ মানে আমিও মানে ভাবতাম যে হ্যাঁ কোনো ব্যাপার না, বাট ততটা ইজি না, আবার কঠিনও না, মানুষ কিন্তু সব পারে, চেষ্টা করলেই সব পারে। তো যাই হোক, তেমনটা ভাবি, এবার মানে সেদিন যদি শুরু না করতাম তাহলে আজ এতটা ইয়ে হতো না, ভাগ্যই শুরু করেছিলাম। তো মানে সেদিন 9 জুলাই মানে যেদিন চ্যানেলটা ক্রিয়েট হয়, ফার্স্ট ভিডিও আপলোড করি সেদিনই ক্রিয়েট হয়েছিল, সেদিনই আমি ফার্স্ট ব্লগ মানে রেকর্ড করে, ব্লগ তো না একটা ভিডিও টাইপের মানে ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, তো যাই হোক সব মিলিয়ে যাই আপলোড করেছিলাম, তো সেদিনই করেছিলাম। তো সকালে তখন মনে হয় 10টা 11টা বাজে, আমার যে বেস্ট ফ্রেন্ড সে বললো হ্যাঁ তুই পারবি, আমি বললাম কি পারবো, ভাবছি তো যে এরকম একটা করবো কিছু, আমি কি পারবো, হ্যাঁ তুই পারবি, কেন পারবি না, তো মানে তাহলে চ্যানেলের নাম কি রাখবো, ভাবতে 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 ঠিক আছে দ্য শ্রীজ ব্লগস রাখবো, আমার নাম যেহেতু উর্বশ্রী তো সেইভাবেই চ্যানেলটার নামটাও ভাবা। তো সব মিলিয়ে সেই বেস্ট ফ্রেন্ড আমাকে অনেক, আজও এই এক বছরে তোমরা দেখবে মাঝে মাঝে এক দু মাস আমার কোনো রকম ব্লগ আমি দিতে পারিনি, মাঝে মাঝেই ধরো মানে উধাও হয়ে যাচ্ছিলাম, তো সেই সময়গুলোতে মনে হতো প্রত্যেকটা দিন মনে হয়েছে যে ইসরে আজকেও দিতে পারলাম না, কালকেও দিতে পারলাম না, পরশু দিতে পারলাম না, মানে তাহলে কি আমার চ্যানেলটা অফ হয়ে যাবে, আমি কি পারবো না আর চ্যানেলটাকে মানে রানিং রাখতে, তো সেই সময়গুলোতে মনে হতো যে অফ করে দিই। তাহলে সেই আমার বন্ধুটার সাথে হচ্ছে যে মানে ডিসকাসও করলাম যে থাক আর পারছি না, কোনোভাবেই আমি সময় দিতে পারছি না, কারণ পড়াশোনা আছে, বাড়ি এটা সেটা ব্যাপার থাকে, তারপরে হচ্ছে আমার যে গানের গ্রুপ সেটার একটা মানে সেখানে হচ্ছে সময় দিতে হয়, তো সব মিলিয়ে কেমন যেন একটা পারছিলাম না। সত্যি কথা বলতে না একঘেয়েমি আমি কিছু দেখাতে যাচ্ছিলাম না, মানে তোমরা হচ্ছে সারাদিন মানে ধরো সব কিছু করার পর এসে যখন আমার চ্যানেলে আসবে তখন মানে এন্টারটেনমেন্ট কিছু মানে পেলেই না, মানে ধরো এন্টারটেনমেন্ট হলেই না, ভালো কিছু দেখতে পেলে না, বোরিং মানে টাইপের কিছু দেখলে মানে ধরো ভালো লাগলো না, তো তাহলে কি কেউ দেখবে বলো, আমি নিজেই তো মানে এরকম কোনো চ্যানেল দেখবো না। তো যাই হোক, সব মিলিয়ে ভাবতাম যে একঘেয়েমি, ওই সকালে উঠলাম, খেলাম, ঘুমলাম, রিহার্সালে গেলাম, পড়াশোনা করলাম, ঘুমিয়ে গেলাম, এরকম কিছু দেখাতে চাইনি বলেই মাঝে ভেবেও ছিলাম ডেইলি ব্লগ করবো, বাট সেটা পারিনি। তো সব মিলিয়েই এখনও আজও ডেইলি ব্লগ ব্যাপারটাতে আসতে পারিনি। তো তবে যে সমস্ত স্পেশাল মুমেন্টগুলো আছে,
ধরো এই যে ঘুরতে যাচ্ছি বা কোনোরকম ওকেশনগুলো, তো সেগুলোই তোমাদের সাথে এখন আপাতত শেয়ার করছি। অ্যান্ড ইন ফিউচার জানি না, যদি মনে হয় এরকম যদি থাকে ব্যাপার বা আমার যদি এরকম মনে হয় বা তোমাদের কাছ থেকে এরকম যদি সাপোর্ট পাই, তোমাদের কাছ থেকে ভালোবাসা পাই, তাহলে অবশ্যই ডেইলি ব্লগ ব্যাপারটা চলে আসবে তোমরা যদি চাও দেখতে। তো যাই হোক, আপাতত এখন ডেইলি ব্লগটা আমি নিয়ে আসতে পারছি না, কারণ এখন আমার লাইফস্টাইলটাই এরকম একটু বোরিং টাইপের বলতে পারো, মানে তোমাদের কাছে। বাট আমি খুব লাকি, আমি খুব হ্যাপি যে না আমি মানে এরকম একটা কি বলবো যে লাইফস্টাইল হচ্ছে যে মানে আছি লাইফস্টাইলের মধ্যে। তো যাই হোক, সব মিলিয়ে ভালোই চলছে সব কিছু। তো লাস্টে এসে একটাই কথা বলবো যে থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, এইভাবে সাপোর্ট করিও, কারণ তোমাদের ছাড়া কিছুই সম্ভব না। হ্যাঁ, অন্যান্য মানুষগুলোর সাথে সাথে তোমাদের সাপোর্ট ছাড়া সবই ইনকমপ্লিট। তো যাই হোক, অনেকটাই পেয়েছি তোমাদের কাছ থেকে, যতটা না দিয়েছি তোমাদের তার থেকে ফেরতে ধরো অনেকটাই পেয়েছি। অ্যান্ড ব্যাস, এতটুকুই বলার। তো যাই হোক, এই মানে ভিডিওটা হচ্ছে তোমরা 9 জুলাই মানে সকালবেলাতেই আমি মানে ব্লগটা হচ্ছে সরি ব্লগ না ভিডিওটা আপলোড করে দিব, কারণ মানে আজকে হচ্ছে 8 তারিখ, আমি এই রাত্রেবেলা এই পার্টটা রেকর্ড করছি, আর কালকে হচ্ছে আগামীকাল আমরা বেরিয়ে যাচ্ছি, 6:10 ট্রেন আছে, তো 9:10 আমি থাকছি না বাড়িতে। তো আজকে ওই জন্য এই পার্টটা রেকর্ড করে আমি 9 তারিখে এই শর্ট ভিডিওটা আমি দিয়ে দেবো। দেন 9 জুলাইয়ের দিনটা যে এক বছর পরে, সে এতটা স্পেশাল কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, ব্লগটা একটু স্পেশালভাবে আমি যে করতে পারবো, একটা অন্য জায়গায় যাচ্ছি, অন্যরকম কিছু, খুব ভালো, আই থিঙ্ক তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। তোমরা 9:10 আমি থাকছি না, তো 9:10 ব্লগ মানে চলবে, আমি সেদিন যেহেতু ব্যস্ততার মধ্যে থাকবো আর প্লাস বাড়ির বাইরে থাকবো, তো মানে ধরো এডিটিং করার ব্যাপার থাকে, সব মিলিয়ে পারবো না হয়তো 9:10 আমি পোস্ট করতে। তো 2 দিন মানে 2টো ব্লগ হবে আই থিঙ্ক, তো তোমরা 11-12 বা 12-13 তারিখে ব্লগগুলো আমি পোস্ট করবো, তো প্লিজ তোমরা মানে দেখিও, খুব ভালো লাগবে আই থিঙ্ক। তো যাই হোক, সব মিলিয়ে এতটুকুই বলার, থ্যাংক ইউ সো মাচ টু এভরিওয়ান, লাভ ইউ অল, এভাবেই সাপোর্ট করিও। অ্যান্ড ব্যাস, এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।